এটা ওনাদের ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমি বলবো। আমার কাছে ওনাদের এই চিকেন মোমোটা অস্থির লাগে, বলছি একটু চিকেন দিয়ে ট্রাই করা পড়লাম। বোনলেস দিছে, দিস ইজ ইম্পর্টেন্ট থিং। ভালোই লাগতেছে, খারাপ না, একটু ইউনিক লাগতেছে এই ক্যামেরা মুখের মধ্যে আসছে। তো হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম, দিস ইজ রাফি ফ্রম 501 ডেজ উইথ ফুডি রাফি। আমাদের চ্যানেলে সবাইকে আপনাদেরকে স্বাগতম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমরা হচ্ছে একটু চিন্তা করলাম সীমান্ত সোমবার যাওয়া যাক। সীমান্ত সোমবারে কোনো আমাদের এখন পর্যন্ত কোনো ব্লগ হয়নি, তো আমরা আজকে সীমান্ত সোমবারে যাবো হচ্ছে মেল্টিং পটে। মেল্টিং পট একটা রেস্টুরেন্ট আছে ওখানে, ওখানে আমাদের বাজেট হচ্ছে 600 টাকা। 600 টাকা বাজেটে আমরা কিছু ফুড আইটেম ট্রাই করবো ওখানে। চলেন ওখানে যেয়ে দেখে নেওয়া যাক। ওকে, সো আমরা হচ্ছে সীমান্ত সোমবারে ফুড কোর্টে এসে পড়ছি। আমার অনেক দিনের ইচ্ছা ছিল ফুড কোর্টে এসে ফুড ব্লগ করা। সো এখানে হচ্ছে আমাদের ফার্স্ট অফ অল আমার যেটা একটা খুবই চয়েস রেস্টুরেন্ট ছিল সেটা হচ্ছে মেল্টিং পট। সো এখানে হচ্ছে আমার ফুড ট্রাই করার খুবই ইচ্ছা। সো মেল্টিং পটের হচ্ছে ওনারা হচ্ছে অথেন্টিক জাপানিজ অ্যান্ড কোরিয়ান কুইজিন সেল করে। তো ওনাদের রামেন আছে, ওগুলো আছে, বাট আমি হচ্ছে এত আমার বাজেট না, বিকজ বাজেট হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আমি করতে চাচ্ছি। আর হচ্ছে আমি যে আইটেমগুলো ট্রাই করছি ওগুলো আমি দেখাবো। সো বাজেট ফ্রেন্ডলি আইটেম বলতে গেলে আমার 600 টাকা বাজেট। তো 600 টাকা বাজেটে হচ্ছে আমি কয়েকটা আইটেম নিয়েছি, সেগুলো যদি আমি দেখাই। তো ফার্স্ট অফ অল আমি হচ্ছে নিয়েছি হলো জাপানিজ গিওজা, যেটা হচ্ছে চিকেন ডাম্পলিং আর কি। এটা হচ্ছে 230 টাকা পড়বে 6 পিস। আর এখানে আবার হচ্ছে ওনাদের ডাম্পলিং ইন চিলি অয়েল আছে, যেটা হচ্ছে একটু স্পাইসি হবে, এটা হচ্ছে নন স্পাইসি হবে, স্টিম চিকেন গ্রিল চিকেন মোমো আর কি। সো এটা একটা নিচ্ছি। আর এর সাথে যেহেতু আমরা হচ্ছে বাজেট ফ্রেন্ডলি করছি এবং হচ্ছে স্টুডেন্ট ফ্রেন্ডলি আর কি বলা যায়, তো এর জন্য হচ্ছে ক্রিসপি চিকেন রাইস এইটা একটা নিচ্ছে 190 টাকা। আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন রাইস নেবো 190 টাকা। এগুলো হচ্ছে সবই হচ্ছে ভ্যাট এক্সক্লুডিং প্রাইস। সো এটার সাথে হচ্ছে 10% ভ্যাট অ্যাড হবে। তো অ্যাড হয়ে আমাদের টোটাল হচ্ছে একটা পানিসহ বিল আসছে হচ্ছে 686। পে ফর সিস্টেম উই আমরা পে করে ফেলছি। সো আপাতত আমরা ফুডের জন্য ওয়েট করতেছি, আসার পরে জানাচ্ছি টোটাল এক্সপিরিয়েন্স। ওকে, সো আমাদের মেল্টিং পট থেকে ফুড এসে পড়ছে। আমাদের হচ্ছে 3টা আইটেম যে নেওয়া হয়েছে, এটার মধ্যে অ্যাপিটাইজার হিসেবে হচ্ছে যে চিকেন মোমো, যেটা স্টিম মোমো, ওটা যে নাম আছে ওই নামটা বললাম, আমার কষ্ট হইতেছে তাই আমি চিকেন স্টিম মোমোই বললাম। সো এইটা হচ্ছে 6 পিসেস আছে, কত 230+10% ভ্যাট। আর এটা হচ্ছে ক্রিসপি রাইস বোল, যেটা এটা তো হচ্ছে যে ক্রিসপি চিকেন দিছে, আর হচ্ছে ভেজিটেবল আর ভিতরে রাইস আছে। আর এটা হচ্ছে বারবিকিউ চিকেন রাইস বোল, এটার হচ্ছে মানে তিন রকম প্লেটে দিছে, তো দেখতেও ভালো লাগতেছে, ডেকোরেশনটা ফুড ডেকোরেশনটা ভালোই লাগতেছে। সো এখানে হইতেছে এটার সাথে ম্যায়োনিজ আর হচ্ছে চিলি একটু দিছে। সো ফার্স্ট অফ অল এটা দিয়ে শুরু করি। আমার কাছে এটা আগের বার অনেক ভালো লাগছিল, এবার দেখি কেমন লাগে। এটা ম্যায়োনিজ দিয়ে খাইতে বেশি জোস লাগছে। এটা ওনাদের ওয়ান অফ দ্য বেস্ট আইটেম আমি বলবো। আমার কাছে ওনাদের এই চিকেন মোমোটা অস্থির লাগে, এটা অস্থির। সো এখানে আমরা হইতেছে একটু চিলি সসটা দিয়ে ট্রাই করি, যেটা হইতেছে দিছে যেহেতু ওটাতে আমার ভালো লাগতেছে না, ম্যায়োনিজ দিয়ে খাই। তো এবার হচ্ছে আমরা যেটা ট্রাই করবো, বারবিকিউ রাইস বোলটা পরে ট্রাই করি, ক্রিসপি রাইস বোলটা আগে ট্রাই করি। এখানে হচ্ছে এটা হচ্ছে চিকেন স্ট্রিপের মতো দিছে 4 পিস। প্রথমে এই বোলটা দেখলে মনে হবে যে চুল আছে বা ভাঙ্গা, কিন্তু এটা হচ্ছে এটার ডিজাইন। তো এখানে ভেজিটেবল দিছে যে দিছে ভালোই, মাশরুমও দিছে, তারপর হচ্ছে অনিয়ন আছে, তারপর ক্যাবেজ আছে, আবার হচ্ছে ক্যাপসিকামও আছে, আর হচ্ছে গাজরও দিছে। গাজরের ইংলিশ নাম তো ক্যারট, রাইট, ভুলে গেছিলাম। সো লেটস ট্রাই। তো আমরা হচ্ছে ট্রাই করব, এইখানে হুম
স্পাইসের টেস্টটা ভালোই লাগছে। হচ্ছে একটু চিকেন দিয়ে ট্রাই করা পড়লাম। বোনলেস দিছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। বাকিগুলো যায় না, বাট এটা বোনলেস। এটা একটু রাইসের সাথে মিক্স করে খাই। আমি আগেও এখানে হচ্ছে ক্রিসপি রাইসের যে এই যে সেটমেন্ট ওটা খাই, মানে রাইস বোলটা খাইছিলাম, ওর কাছে তখনও ভালো লাগছিল। এই যে ক্রিসপি চিকেনটা এটা অস্থির, প্লাস উইথ দ্য কম্বিনেশন রাইস অ্যান্ড ভেজিটেবল একদম জোস লাগে। 190 টাকায় এটা ভ্যালু ফর মানি। আচ্ছা, আমরা বারবিকিউ চিকেন রাইস বোল ট্রাই করবো। তো এটার মধ্যে ভালো অ্যামাউন্টের হচ্ছে চিকেন দিছে উপরে, মানে বারবিকিউ চিকেন আর কি ছোটো ছোটো পিস করে। রাইসের অ্যামাউন্ট তো ভালোই আছে, রাইস সেমই হবে, মানে অ্যামাউন্ট ভালো না কম মনে দিছে। আচ্ছা ট্রাই করি, ট্রাই করে বলি। ওরে বাবা, এখানে দিয়ে গরম ধোয়া বাড়িতে সেটা লাস্টে ট্রাই করতেছি তাও। সসের মতো ফ্লেভার আমি পাইতেছি, যেহেতু এটা কোরিয়ান রেস্টুরেন্ট তো ওই হিসাবে মনে হচ্ছে ওইরকম হওয়ার কথা। বাট বারবিকিউ সসটার টেস্টটা ভালোই লাগতেছে, খারাপ না, একটু ইউনিক লাগতেছে। ক্যামেরা মুখের মধ্যে আসছে তো এটাও ভালো। বাট আমার কাছে কেন জানি ক্রিসপি রাইস বোলটা বেশি মজা লাগছে, এটাও ভালো, বাট এটা বেশি জোস। ওভারঅল এক্সপিরিয়েন্স আমি যদি বলি, আমরা যে তিনটা আইটেমই ট্রাই করলাম, তিনটা আইটেমই জোস, মানে বাজেট ফ্রেন্ডলি। এবং হচ্ছে ওনাদের ম্যাক্সিমাম ওভার, প্রথমে মেনু দেখলে হয়তো মনে হতে পারো খুবই ওভার বাজেট যেগুলো প্রাইস ওনাদের ওই রকম আছে, বাট এই তিনটা আইটেম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি আইটেম। দ্যাটস ওয়াই তিনটা নিয়ে দেখানো যে বাজেট ফ্রেন্ডলি আইটেম, এখানে মেল্টিং পটে কোনটা খাওয়া যায়। তো তাই হচ্ছে আমরা এই তিনটা নিয়েছিলাম। এর মধ্যে আমার কাছে মোমো তো অলওয়েজ, ওনাদেরটা আমি আর এক দুইবার খাইছি, ভালো লাগছে, বেস্ট এটা আমার কাছে লাগে ওনাদের আইটেমের মধ্যে। আর ক্রিসপি রাইস বোলটাও জোস, আর ক্রিসপি রাইস বোল আর হচ্ছে বারবিকিউ রাইস বোলের মধ্যে বারবিকিউ রাইস বোলটা হেরে যাবে, ওটাও ভালো, বাট ওই রকম এটার মতো মজা না। তো ওভারঅল এক্সপিরিয়েন্স এটাই। আজকের ভিডিও এই পর্যন্তই, আগামীকাল দেখাবো নতুন একটা ভিডিওর সাথে নতুন কোনো এক জায়গায়। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুখে থাকবেন, গুড বাই।